Hi everybody, how are you all? তারপর কেমন আছেন সবাই? আজকে ক্লাসটা ঠিক 9:30 হওয়ার কথা ছিল, বরাবর একটু লেট আর কি। 9:30 কেমন যে সময় চলে যায়, 10 মিনিট 15 মিনিট বেশি হয়ে গেল। ওকে, যারা আজকে লাইভ ক্লাসে আমার সাথে যোগ দিয়েছেন তাদের প্রত্যেককেই আলাদা আলাদা করে ধন্যবাদ। তো আমরা আজকে বাংলা থেকে ইংরেজি অনুবাদের কলাকৌশল শেখার উদ্দেশ্যে একটি ক্লাসে যাব। শীঘ্রই আমরা আলোচনা শুরু করে দিব। একটু দেখে নেই কারা কারা যোগ দিল আমার সাথে। না, অনেকে যোগ দিয়েছে। শফিক নজরুল, শফিক নজরুল ভাই কেমন আছেন? নিয়ামুল হাচান যোগ দিয়েছ। নিয়ামুল, রাজশাহীতে আসছি, তোমার কোনো খোঁজ খবর নাই। ওকে ভিউয়ার্স, আর অনেকক্ষণ থেকেই আর আলোচনা না বাড়াই, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহীতে। আমাদের রাজশাহীতে অ্যাসিপ্যান্ট কেরিয়ার কেয়ারের ব্রাঞ্চে, আপনারা জানেন রাজশাহীতে অ্যাসিপ্যান্ট কেরিয়ার কেয়ার তার বড় পরিসরে, অনেক বড় একটি ফ্লোরে আমাদের এই শাখাটি পরিচালিত হচ্ছে। প্রায় 6,500-এর মতো স্কোয়ার ফিট হবে, 6,000-6,500 স্কোয়ার ফিট হবে, অনেক বড় একটা ভবন। তো এখানে শুধু অ্যাসিপ্যান্ট কেরিয়ার কেয়ারই না, এখানে প্যাট্রোনাস এডুকেশনেরও ব্রাঞ্চ আছে। আপনারা জানেন প্যাট্রোনাস এডুকেশন, এই যে ট্রান্সলেশন লিখলাম আজকে করতেছি বা ফ্রি হ্যান্ড রাইটিং, প্যাট্রোনাস এডুকেশনের কাজই হচ্ছে এগুলোর উপর আর কি শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেয়া বা শেখানো ইত্যাদি আর কি। তো প্যাট্রোনাস এডুকেশনের শাখাও এখানে আছে। যারা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে চান, স্পোকেন, IELTS এগুলোর কোর্স করতে চান, তারা প্যাট্রোনাস এডুকেশনে ক্লাস করতে পারেন। আমাদের অন্যান্য ব্রাঞ্চগুলোতেও আছে বা অন্যান্য জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতে আছে। ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে যোগ দেওয়ার জন্য। আমি বলে নেই, আমার বরাবরের মতো আজকের ক্লাসটিও যদি বলি যে ক্লাসটি কাকে আমি ডেডিকেট করতেছি, উৎসর্গ করতেছি, তাহলে বলবো যে অ্যাসিপমেন্ট ক্যারিয়ার কেয়ার এবং প্যাট্রোনাস এডুকেশন, তাদের হচ্ছে যে সৌজন্যে আজকের ক্লাসগুলো নেওয়া। সারাদিন ক্লাস ছিল, অনেক ক্লান্ত। তারপরও তো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনায় যাব। যেমন আমরা একটি বাক্য, বড় একটি আমরা অনুচ্ছেদ লিখেছি, দেখেছেন 1971 সালে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বীর বাঙালি যখন পাক হানাদার বাহিনীর সাথে অসীম সাহস আর স্বল্প সামর্থ্য নিয়ে মরণোপণ লড়াইয়ে লিপ্ত, তখন বিশ্ব বিবেক নীরব থাকেনি। বিশ্ব জনমত ব্যাপকভাবে স্বাধীন বাংলার অভ্যুদয়কে স্বাগত জানিয়েছে। ক্ষুদ্র রাষ্ট্র ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কিছু দেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে নৈতিকভাবে সমর্থন করে এবং স্বীকৃতি দেয়। গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র যদিও স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে, তবুও মার্কিন জনগণ মানে যুক্তরাষ্ট্রের জনগণ বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি ছিল সহানুভূতিশীল। জর্জ হ্যারিসনের আ কনসার্ট ফর বাংলাদেশ তারই সাক্ষ্য বহন করে। তাছাড়া বাংলাদেশের পুনর্গঠন ও আর্থসামাজিক কাঠামোর বিনির্মাণে যুক্তরাষ্ট্র তার সাহায্য এখনও চালু রেখেছে বা অব্যাহত রেখেছে। তো আমরা ভিউয়ার্স, আমরা এই এই অনুচ্ছেদটিকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যা লেখা যাচ্ছে 1 2 3 4 ইত্যাদি। তো আসলে এটা লেখার কারণ হচ্ছে আমাকে প্রথমে বুঝতে হবে যে একটা বাক্যকে আমি যখন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে যাব সেক্ষেত্রে আমার কোন অংশটুকুর অনুবাদ আগে হবে, কোন অংশটুকুর অনুবাদ পরে হবে, এইটা বোঝা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। সো আমাকে জানতে হবে যে আমি কোন অংশটুকু আগে কোন অংশটুকুর পরে অনুবাদ করব। তো আমার প্রথম বাক্যটি দেখেন, 1971 সালে পাকিস্তানি বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এখানে আমাকে বাক্যের আগে সাবজেক্ট খুঁজতে হবে। আমরা যদি প্রশ্ন করি কার অভ্যুদয় ঘটে, উত্তর আসবে কিন্তু স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হচ্ছে আমার সাবজেক্ট, আর এখানে ভার্ব বা ক্রিয়াটা হচ্ছে ঘটে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এখন একটা অ্যাডভার্ব আসবে, কীভাবে ঘটে, তার মানে আমাকে লিখতে হবে বাঙালির দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। এখন প্রশ্ন হবে কাদের বিরুদ্ধে, পাকিস্তানি বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে। প্রশ্ন হবে কখন, 1971 সালে। চমৎকার একটা সিস্টেম দেওয়া আছে এখানে, আমরা 1 2 3 4 5 এভাবে আমরা সিরিয়াল অনুসারে অনুবাদগুলো করে যাব। তাহলে প্রথমে বাক্যের সাবজেক্ট বের করতে হবে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আমরা দেখতে পাচ্ছেন যে যখন দেখবেন দুই দিকে দুইটি নাউন, সে আমি একটা বাক্য লিখলাম, আমি যদি লিখি যে রাজুর, আমি লিখলাম যে রাজুর কলম, এখন আমাকে বুঝতে হবে এখানে দুই দিকে দুইটি নাউন, কলম একটা নাউন, রাজু একটা নাউন, মাঝখানে আছে র বা এর। এরকম অবস্থায় আমরা যে কাজটা করব, দ্বিতীয় নাউনটা নিব আগে আর প্রথম নাউনটা নিব পরে, দ্বিতীয় নাউনটা আসবে আগে আর প্রথম নাউনটা যাবে পরে, তাহলে অনুবাদ হবে। যেমন কলমের ইংলিশ আগে লিখতে হবে আমাকে, আমাকে লিখতে হবে দ্য পেন কলম অফ, কার কলম, রাজু, তাহলে দ্য পেন অফ রাজু, রাজুর কলম। এভাবে আমাকে যখন দুই দিকে দুইটি নাউন মাঝখানে র এর থাকবে, সেক্ষেত্রে অনুবাদে দ্বিতীয় শব্দটির ইংরেজি আগে আসবে, তারপর প্রথমটা মাঝখানে অফ থাকবে। ঠিক সেরকম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, তার মানে আমার ইংলিশটা হবে এরকম, অভ্যুদয় অব স্বাধীন বাংলাদেশ, এভাবে করতে হবে। তো প্রথমে আসি আমরা অভ্যুদয়, আমরা লিখলাম দা দা এমার্জেন্স, দ্য এমার্জেন্স অব অভ্যুদয় বা উত্থান, কার, স্বাধীন বাংলাদেশের, দ্য এমার্জেন্স অব ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি লিখতে পারি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। দেখেন আমরা কিন্তু সাবজেক্ট লিখে ফেললাম, দ্য এমার্জেন্স অব ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এটা গেল আমার সাবজেক্ট। ওকে, এবার আমরা আসি ঘটে, এটা হলো আমার বাক্যের সাবজেক্ট। এবার আসবো ভার্ব, ভার্ব কি ঘটে, তাহলে ঘটার ইংলিশ হ্যাপেন, অকার, অনেক কিছু লিখে যেতে পারে, তো আমরা লিখলাম অকার্ড, তাহলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, দুই নম্বরটা আমরা লিখে ফেললাম। এবার দেখি আমার তিন নম্বরে কি লিখতে হবে, আমাকে অ্যাডভার্বটা লিখতে হবে, সাবজেক্ট ভার্বের পর অবজেক্ট না পাওয়া গেলে আমি অ্যাডভার্ব লিখবো। তো আমার এখানে অ্যাডভার্ব অনেক ধরনের অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে। সত্যিকার অর্থে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অ্যাডভার্ব বসানোর এত সিকোয়েন্স না মেনটেন করলেও চলে, আমরা অ্যাডভার্বগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে পারি। তবে যদি আমরা কোনো ধারাবাহিকতা অনুসরণ করতে চাই, সেক্ষেত্রে তো একটা সাধারণ সূত্র আমরা অনুসরণ করি যে আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। তো যেহেতু আমাদের এখানে ম্যানার আছে, সেটা হলো কীভাবে সংগঠিত হয়েছিল বাঙালির দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে। সো ভিউয়ার্স, আপনারা খেয়াল করছেন এটা একটা ফ্রেজ, বাঙালির দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটা ফ্রেজ। আমি বরাবরের মতো আজও বলে রাখি, যে কোনো ফ্রেজের অনুবাদ হবে পিছন দিক থেকে, মানে একটা ফ্রেজ, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হোক, অ্যাজেক্টিভ ফ্রেজ হোক, নাউন ফ্রেজ হোক, ভার্ব ফ্রেজ হোক, যে কোনো ফ্রেজের অনুবাদ আমরা করবো পিছন দিক থেকে, পিছনের শব্দটা তারপর তার শব্দ, এইভাবে চলবে আমাদের। তো প্রথমে আসি মাধ্যমে, তো মাধ্যমে লিখেছিলাম থ্রু, থ্রু মাধ্যমে, কিসের মাধ্যমে বলেন তো, দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধ, পুরোটা মিলে একটা কম্পাউন্ড ওয়ার্ড হবে আর কি, ফ্রেজ হবে দীর্ঘ, তাহলে একটা যুদ্ধ, থ্রু আ লং 9 মান্থ মুক্তিযুদ্ধ, লিবারেশন ওয়ার, থ্রু আ 9 মান্থ লিবারেশন ওয়ার, একটা দীর্ঘ 9 মাস, ও এবার আছে সশস্ত্র মুক্তিযুদ্ধ, তাহলে আমাকে লিখতে হবে সশস্ত্র জন্য আর্মড, আর্মড লিবারেশন ওয়ার, এটা কার, এই যুদ্ধটা কারা পরিচালনা করেছিল, বাঙালির, তাহলে আমাকে লিখতে হবে বাঙালির, অব অব দ্য বাঙালিস,
আমার বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অকার্ড থ্রু আ লং নাইন মান্থ আর্মড লিবারেশন অফ দ্য বাঙ্গালিস, তাহলে বাঙালি দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। এখন আমরা আসবো তিন নম্বর গেলে বা চার নম্বর ইনফরমেশন, কাদের বিরুদ্ধে? পাকিস্তানি বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে। তাহলে বিরুদ্ধে হলো আমার একেবারে পিছনের শব্দটা, ফ্রেজ অনুবাদ হবে পিছনের শব্দ দিয়ে বিরুদ্ধে। সো বিরুদ্ধের ইংলিশ হচ্ছে অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট বিরুদ্ধে। কার বিরুদ্ধে? পাকিস্তানি বর্বর দখলদার বাহিনী, মানে বর্বর দখলদার বাহিনী অফ পাকিস্তান। তাহলে প্রথম আসি, মানে আমাকে এখানে বর্বর দখলদার বাহিনী এইটুকুর ইংরেজি আগে করতে হবে। আমরা লিখতে পারি অ্যাগেনস্ট দ্য বর্বর, বলতে আমরা লিখতে পারি অনেক কিছুই, আমার নাম বারবারাস, দ্য বারবারস। দখলদার, দখলদার ইংলিশে অনেক কিছুই লেখা যায়, আমরা এখন লিখলাম অকুপেশন। অকুপেশন মানে শুধু পেশাই না, দখলদার বা যারা দখল করে রাখে তাদের নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম দুটোই আমরা লিখতে পারি এইভাবে, দ্য বারবারাস অকুপেশন বাহিনী ফোর্স, বাহিনী ফোর্স অফ পাকিস্তান, পাকিস্তান। এখন আসবে আমাদের পাঁচ নম্বর ইনফরমেশনটা, কত সালে? ১৯৭১ সালে, ইন 1971। সুন্দর একটা বাক্য হয়ে গেল, প্রথমে আমরা বাক্যের সাবজেক্ট বের করলাম যে কি ঘটে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ কি হয়েছিল, ঘটে, অকার্ড, কিভাবে ঘটলো, বাঙালির দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে, থ্রু আ লং নাইন মান্থ আর্মস লিবারেশন অফ দ্য বাঙ্গালিজ। আচ্ছা, কাদের বিরুদ্ধে? পাকিস্তানি বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে, অ্যাগেনস্ট দ্য বারবারাস অকুপেশন ফোর্স অফ পাকিস্তান। কত সালে? ইন 1971, ১৯৭১ সালে। পরের বাক্যটা আমরা এবার আসি, বীর বাঙালি যখন পাক হানাদার বাহিনীর সাথে অসীম সাহস আর স্বল্প সামর্থ্য নিয়ে মরণপণ লড়াইয়ে লিপ্ত, তখন বিশ্ব বিবেক নীরব থাকেনি। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে বিশ্ব বিবেক নীরব থাকেনি, আর সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে বীর বাঙালি যখন পাক হানাদার বাহিনীর সাথে অসীম সাহস আর স্বল্প সামর্থ্য নিয়ে মরণপণ লড়াইয়ে লিপ্ত। যদি আমরা বাক্যটাকে ছোট করতে চাই, মূল অংশটুকু হচ্ছে এরকম, যখন বীর বাঙালি লিপ্ত, কিসে লিপ্ত, লড়াইয়ে, মানে এভাবে আমাকে ভেঙে আনতে হবে। তাহলে আমি যখন ইংলিশটা আগে নিয়ে আসি, আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স করবো, সো যখনের জন্য আমি দিলাম হোয়েন। আচ্ছা, এখন আমার বাক্যের সাবজেক্ট দরকার, কারা লিপ্ত? বীর বাঙালি, তাহলে হোয়েন দ্য ব্রেভ, দ্য ব্রেভ বাঙালি, হোয়েন দ্য ব্রেভ বাঙালি, যখন বীর বাঙালি, আমার সাবজেক্ট হলো, এবার আমার ভার্ব দরকার, ভার্ব কি? লিপ্ত, মানে এনগেজড বা যুক্ত। আচ্ছা, ওয়্যার এনগেজড, যখন লিপ্ত, এনগেজড এর পরে ইন ব্যবহার হয়। ওকে, এখন কিসে লিপ্ত আমরা আসবো, লিপ্ত কিসে লিপ্ত আমরা সেটা আমরা আসবো। আচ্ছা, মরণপণ লড়াইয়ে লিপ্ত, দা এখানে অনেক কিছুই লিখা যেতে পারে মরণপণের জন্য, একটা চমৎকার আমরা একটা ফ্রেজ লিখবো মরণপণের জন্য, আই উইল থ্রো দা, আমার ইন দা, ডু, ডু অর ডাই, ডু অর ডাই অর, আমি জানি এটা অনেকের কাছে একটু হেজিটেশন মনে হতে পারে, এটা নতুন একটা ফ্রেজের ব্যবহার আমরা লিখতে পারি, ডু অর ডাই শুধু এই ক্ষেত্রেই ব্যবহার করা যায় সেন্টেন্স আকারেও না, ডু অর ডাই অর মানে মরণপণ লড়াইয়ে লিপ্ত। তাহলে আমরা বাক্যের সাবজেক্ট লিখলাম হোয়েন দ্য ব্রেভ বাঙালিজ আর এনগেজ ইন দ্য ডু অর ডাই অর, যখন বাঙালি মরণপণ লড়াইয়ে লিপ্ত, আমরা চার নম্বর ইনফরমেশন লিখলাম। এখন আসবো কীভাবে তারা কীভাবে যুদ্ধে লিপ্ত হয়েছিল, অসীম সাহস আর স্বল্প সামর্থ্য নিয়ে। তাহলে এখানে একবার ফ্রেজের পিছনের শব্দটা কি? নিয়ে, মানে নিয়ে বলতে কি? উইথ, তো আমরা লিখলাম উইথ, নিয়ে কি? নিয়ে অসীম সাহস, আনলিমিটেড, আনলিমিটেড কারেজ, অসীম সাহস, আর বলতে কিছু নয়, আর বলতে হচ্ছে এবং, অ্যান্ড স্বল্প সামর্থ্য, অ্যান্ড লিটল অ্যাবিলিটি, লিটল অ্যাবিলিটি, স্বল্প সামর্থ্য নিয়ে। এখন আমরা ছয় নম্বরে যাব, এখন কাদের সাথে বা কাদের বিরুদ্ধে? পাক হানাদার বাহিনীর সাথে বা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, তারা আমরা লিখব অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট দ্য পাক ফোর্স, আমরা লিখতে পারি পাক ফোর্স বা পাক বাহিনীর বিরুদ্ধে।
আচ্ছা, তার মানে আমার সাবঅর্ডিনেট ক্লোজটা হয়ে গেল। হোয়েন দ্য ব্রেভ বাঙালি আর এনগেজ ইন দ্য ডু অর ডাই অর উইথ আনলিমিটেড কারেজ অ্যান্ড লিটল অ্যাবিলিটি এগেনস্ট দ্য পাক ফোর্স, এখন আমার প্রিন্সিপাল ক্লোজটুক হচ্ছে তখন। ভিউয়ার্স আপনারা জানবেন যখন আমরা হোয়েন ইংলিশ লিখবো তখনের শব্দের আর প্রয়োজন নেই, তখন সেটা কমা দিব, তখনের জন্য দেন লিখার কোনো মানে হয় না। ওকে, কমা দিয়ে আমরা তখন বিশ্ব বিবেক নীরব থাকিনি, তার মানে এবার আমার সাবজেক্টকে বিশ্ব বিবেক, ভার্ব হচ্ছে থাকিনি আর কমপ্লিমেন্ট হচ্ছে নীরব। তার মানে এখন আমার 7 নম্বর ইনফরমেশন বিশ্ব বিবেক, তাহলে আমরা লিখতে পারি দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ড কনসিয়েন্স, বিশ্ব বিবেক থাকেনি মানে ছিল না, ওয়াজ নট, ছিল না, কেমন ছিল না, নীরব, সাইলেন্ট। সুন্দর একটা বাক্য হয়ে গেল, হোয়েন দ্য ব্রেভ বাঙ্গালিস আর এঙ্গেজ ইন দ্য ডু অর ডাই অর উইথ আনলিমিটেড কারেজ অ্যান্ড লিটল অ্যাবিলিটি অ্যাগেন্সট দ্য পাক ফোর্স দ্য ওয়ার্ল্ড কনসিয়েন্স ওয়াজ নট সাইলেন্ট, বিশ্ব বিবেক তখন নীরব থাকেনি। ভিউয়ার্স আসলে বোর্ডের নিচে লিখলে আপনারা অনেকে মনে হয় দেখতে পাচ্ছেন না, আমি যতটুকু খেয়াল করতেছি, যার কারণে আমি কিছুক্ষণ এখন উপরের বাক্যগুলোতে আমি লিখে যাব, উপরের দিকে কিছু শব্দ এবার মিশিয়ে দিব, তাহলে একটু আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমরা যে বাক্যগুলো অনুবাদ করে ফেলছি সেগুলো মুছে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স এখানে আমরা এবার যদি পরবর্তী অংশটুকু দেখি, পরবর্তীতে একটা শব্দ ছিল যে শব্দটা আমি আসলে মানে মুছে ফেলেছি, একটা বাক্য ছিল বিশ্ব জনমত ব্যাপকভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে স্বাগত জানিয়েছে, একটা বাক্য ছিল এরকম, বিশ্ব জনমত ব্যাপকভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে স্বাগত জানিয়েছে। তাহলে আমার এখানে কে জানিয়েছে স্বাগত, আমাকে বুঝতে হবে, সাবজেক্ট বের করতে হবে, বিশ্ব জনমত। আচ্ছা, ভার্ব কোনটা, স্বাগত জানিয়েছেন, কিভাবে, ব্যাপকভাবে, কাকে জানিয়েছেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এভাবে আমাকে লিখতে হবে, বিশ্ব জনমত। তাহলে আমি লিখি দ্য ওয়ার্ল্ড পাবলিক অপিনিয়ন, বিশ্ব জনমত। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড পাবলিক অপিনিয়ন, বিশ্ব জনমত স্বাগত জানিয়েছে, কিভাবে, ব্যাপকভাবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি স্বাগত জানিয়েছে ওয়ার্মলি, বা আমরা অনেকভাবে লিখতে পারি ওয়েলকামড, ওয়েলকামড। কাকে জানিয়েছে স্বাগত, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে। তাহলে আমরা লিখতে পারি দ্য এমার্জেন্স অফ ফ্রি বাংলাদেশ বা ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। ওকে, তাহলে এটা আমার একটা বাক্য গেল। আচ্ছা, এরপরের বাক্য আমরা দেখব, এরপরের বাক্য আছে ক্ষুদ্র রাষ্ট্র ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কিছু দেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে নৈতিকভাবে সমর্থন করে এবং স্বীকৃতি দেয়। তাহলে এখানে কে স্বীকৃতি দেয়, স্বীকৃতি দেওয়া হচ্ছে এই দেশগুলো। তার মানে আমাকে প্রথমে 1 নম্বর এদেরকে লিখতে হবে, ক্ষুদ্র রাষ্ট্র ভুটান। তো এখানে স্যাটেলাইট স্টেট ভুটান লেখা যেতে পারে, বা টিনি স্টেট ভুটান লেখা যেতে পারে, অনেকভাবে লেখা যেতে পারে। আমি লিখি যেমন দ্য টিনি স্টেট, বা লিখতে পারি স্যাটেলাইট স্টেট ভুটান, ভুটান। আর কে, মায়ানমার, মায়ানমার। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া এবং ইউরোপের কিছু দেশ। তাহলে আমরা লিখতে পারি সাম কান্ট্রিজ অফ ইউরোপ, এবং ইউরোপের কিছু দেশ। তাহলে আমার পুরো সাবজেক্টটা বের হয়ে গেল। এখন এই দেশগুলো কি করেছে, নৈতিকভাবে সমর্থন করেছে, নৈতিকভাবে, মোরালি,
মোরালি নৈতিকভাবে সমর্থন করে এবং স্বীকৃতি দেয়। আচ্ছা, মোরালি সাপোর্টেড অ্যান্ড রিকগনাইজড, সমর্থন করে এবং স্বীকৃতি দেয়। এখন কাকে সমর্থন করে এবং স্বীকৃতি দেয়? স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে। দ্য ইমার্জেন্স অফ ফ্রি বাংলাদেশ। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন, আমার প্রথমে বাক্যের সাবজেক্টটা নিলাম, চীনি স্টেট, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সাউথ কোরিয়া অ্যান্ড সাম কান্ট্রিজ অফ ইউরোপ মোরালি নৈতিকভাবে সাপোর্টেড অ্যান্ড রিকগনাইজ দ্য ইমার্জেন্স অফ ফ্রি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে তারা তারা নৈতিকভাবে সমর্থন করে এবং স্বীকৃতি দেয়। এবার আমরা পরের বাক্যটিতে আসি। পরের বাক্যটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র যা যুক্তরাষ্ট্র, তা এখানে গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র যদিও স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে। বুঝতে পারছেন এখানে যদিও আছে, তার মানে এখানে দুইটি ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা আগে নেই, যদিও, দো, যদিও দ্য ডেমোক্রেটিক ডেমোক্রেটিক স্টেট ইউএসএ, গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র, এটা আমার সাবজেক্ট আসলো। আচ্ছা, এবার সাবজেক্টের পরে আমার ভার্ব লাগবে। তারা কি করেছিল? বিরোধিতা করেছিল। তাও লিখলাম অপোজড, বিরোধিতা করেছিল। প্রশ্ন হল কি বিরোধিতা করেছিল? স্বাধীন বাংলাদেশকে বা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিল। অপোজড দ্য ফ্রি স্টেট বা ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে বিরোধিতা করেছিল। ওকে, আমার সাবঅর্ডিনেট ক্লজটুকু চলে গেল। তবুও, তবুওর জন্য আলাদা করে ইংরেজি হবে না, যখনের জন্য কোনো তখন হবে না, যদিওর জন্য কোনো তবুও হবে না, শুধু কমা চিহ্ন হবে। মার্কিন জনগণ বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি ছিল সহানুভূতিশীল। তাহলে কে সহানুভূতিশীল ছিল? মার্কিন জনগণ। তার মানে মার্কিন জনগণ হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমাকে লিখতে হবে মার্কিন জনগণ বলতে এই যে ইউএসএ বা আমেরিকার জনগণকে বোঝাচ্ছে। তাহলে আমেরিকান পিপল, আমেরিকান পিপল, মার্কিন জনগণ বা আমেরিকার জনগণ আমার সাবজেক্ট ছিল। তাহলে ভার্বটা আমার দরকার ছিল, ওয়্যার। আর প্রশ্ন হলো কি ছিল তারা? সহানুভূতিশীল ছিল, ওয়্যার। সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল ছিল। আচ্ছা, এখন কাদের প্রতি সহানুভূতিশীল ছিল সেটা আমরা বুঝবো। বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি, তাহলে প্রতির জন্য টু। কাদের প্রতি? বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার, তা আমরা আত্মনিয়ন্ত্রণ অধিকার অফ বাঙালি জাতি, এভাবে হবে। টু দ্য সেলফ কন্ট্রোল রাইট, রাইটস অফ বাঙালি নেশন। আচ্ছা, তা আমার বাক্যটা শুনে হয়ে গেল। প্রথম বাক্যটা ছিল যদিও স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে কে গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র। তো আমরা লিখেছি দো দ্য ডেমোক্রেটিক স্টেট ইউএসএ বা দ্য ইউএসএ অপোজ দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তারপরেও কী হয়েছিল? আমেরিকান পিপল আর সিম্প্যাথেটিক টু দ্য সেলফ কন্ট্রোল রাইটস অফ বাঙালি নেশন, বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি তারা ছিল সহানুভূতিশীল। এই বাক্যটি আমাদের হয়ে গেল। এবার আমরা পরের বাক্যটা দেখব। পরের বাক্যতে কি বলা হয়েছে আমরা সেটা আগে বুঝে নেই। জর্জ হ্যারিসনের আ কনসার্ট ফর বাংলাদেশ তারই সাক্ষ্য বহন করে। তাহলে জর্জ হ্যারিসনের আ কনসার্ট ফর বাংলাদেশ তারই সাক্ষ্য বহন করে। এখন আমাকে প্রশ্ন করতে হবে প্রথমে যে কে সাক্ষ্য বহন করে। যদি আমরা এইটুকু আলোচনা করি যে কে সাক্ষ্য বহন করে, তাহলে কিন্তু উত্তর আসবে জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ বহন করে। বহন করে এখানে হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে আমি সরাসরি লিখব জর্জ হ্যারিসনস আ কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশ
শব্দটি আমার চলে আসলো কিন্তু এবার বহন করে বেয়ার্স এরই সাক্ষ্য ইটস অনেক কিছু লেখা যায় লিখতে পারেন টেস্টিমনি টেস্টিমনি এরই সাক্ষ্য বহন করে তাছাড়া তাহলে আমার এই বাক্যটা হয়ে গেল তাহলে জর্জ হ্যারিসনস কনসার্ট ফর বাংলাদেশ বেয়ার্স ইজ টেস্টিমনি পরের বাক্যটা হচ্ছে তাছাড়া তো তাছাড়ার জন্য আমাদের এই মোর ওভার তাছাড়া কি আচ্ছা তাছাড়া বাংলাদেশের পুনর্গঠন ও আর্থসামাজিক কাঠামো বিনির্মাণে যুক্তরাষ্ট্র তার সাহায্য এখনও অব্যাহত রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তাছাড়ার নিচে লিখেছি এক তার মানে এক নম্বর ওটাকে লিখতে হবে এবার কে রেখেছে যুক্তরাষ্ট্র রেখেছে এখনও কি রেখেছে অব্যাহত রেখেছে কি অব্যাহত রেখেছে তার সাহায্য আচ্ছা তারপরে আসবে আমার ছয় নম্বর বাংলাদেশের পুনর্গঠন ও আর্থসামাজিক কাঠামোর বিনির্মাণে তাহলে আমাকে প্রথমে আসবে তাছাড়ার জন্য মোরাভা লিখলাম এখন আমার বাক্যের সাবজেক্ট দরকার যুক্তরাষ্ট্র তাহলে আমরা লিখতে পারি মোরাভার দ্য ইউএসএ যুক্তরাষ্ট্র আচ্ছা এখনো ইজ স্টিল এখনো অব্যাহত রেখেছে মানে চালু রেখেছে এটা কন্টিনিউইং অনেক কিছু লেখা যায় আমি লিখতে পারি যে আনহিন্ডার্ড আনহিন্ডার্ড মানে এখনো চালু আছে অব্যাহত আছে বা রেখেছে কি রেখেছে চালু তার সাহায্য ইটসেলফ এর সাহায্য রেখেছে বা চালু রেখেছে কিসের জন্য বাংলাদেশের পুনর্গঠনের জন্য তাহলে ফর ফর দ্য পুনর্গঠন অব বাংলাদেশ এভাবে আমাকে লিখতে হবে পুনর্গঠন অব বাংলাদেশ বিকজ আপনারা জিনিস খেয়াল রাখবেন যে আমি আবারও বলছি যে আমরা যখন দেখব দুইটি নাউন আছে যেমন বাংলাদেশের পুনর্গঠন সো বাংলাদেশের পুনর্গঠন যদি আমরা ইংলিশ করতে যাই তাহলে আমাকে লিখতে হবে পুনর্গঠন অব বাংলাদেশ মানে যখন আমার দুইটা নাউন থাকবে পাশাপাশি সেক্ষেত্রে র এর থাকলে দ্বিতীয় নাউনটা আগে প্রথম নাউনটা যাবে পরে তাহলে আমি লিখতে পারি ফর দ্য রি এস্টাবলিশমেন্ট রিএস্টাবলিশমেন্ট পুনর্গঠন অব বাংলাদেশ বাংলাদেশের পুনর্গঠন ও মানে অ্যান্ড আর্থসামাজিক কাঠামোর বিনির্মাণ অ্যান্ড তাহলে ফর কথাটা দুইবার লেখার দরকার নেই আমি যদি সেভাবে লিখলাম ফর যদি লিখি দ্য সোসিও ইকোনমিক ফ্রেমওয়ার্ক এই ফরটাকে দুইবার না লিখে একবার লিখলাম সোশিও ইকোনমিক ফ্রেমওয়ার্ক তো ভিউয়ার্স দেখবেন সুন্দর একটি বাক্য আমাদের আমরা অনুবাদ করে ফেলছি যে আমাদের প্রথম থেকে আসি দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় অকার্ড ঘটেছিল থ্রু মাধ্যমে কিসের মাধ্যমে থ্রু আ লং নাইন মান্থ আর্মড লিবারেশন অর একটা দীর্ঘ নয় মাস মেয়াদি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অব দ্য বাঙালিজ বাঙালিদের কাদের বিরুদ্ধে অ্যাগেন্সট দ্য বারবারাস অকুপেশন ফোর্স অব পাকিস্তান পাকিস্তানের বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে কবে ইন 1971 1971 সালে আচ্ছা পরের অংশটুকু আমরা লিখেছি হোয়েন দ্য ব্রেভ বাঙালিজ যখন সেই বীর বাঙালি ওয়ার এনগেজড ইন দ্য ডু অর ডাই ওয়ার যখন তারা মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েছিল উইথ আনলিমিটেড কারেজ অসীম সাহস আর লিটল অ্যাবিলিটি সামান্য সামর্থ্য নিয়ে অ্যাগেন্সট দ্য পাক ফোর্স সেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেই সময় কী হয়েছিল দ্য ওয়ার্ল্ড কনসিয়াস বিশ্ব বিবেক ওয়াজ নট সাইলেন্ট নীরব ছিল না দ্য ওয়ার্ল্ড পাবলিক অপিনিয়ন বিশ্ব জনমত ওয়েলকামড স্বাগত জানিয়েছিল ওয়ার্মলি দ্য ইমার্জেন্স অফ ফ্রি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে দ্য টিনি স্টেট ভুটান ক্ষুদ্র রাষ্ট্র ভুটান মায়ানমার মালয়েশিয়া সাউথ কোরিয়া অ্যান্ড সাম কান্ট্রিজ অফ ইউরোপ মোরালি নৈতিকভাবে সাপোর্টেড সমর্থন করেছিল অ্যান্ড রিকগনাইজড স্বীকৃতি দিয়েছিল দ্য ইমার্জেন্স অফ ফ্রি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে দো যদিও দ্য ডেমোক্রেটিক স্টেট ইউএসএ যদিও গণতান্ত্রিক রাষ্ট্র বা ইউএসএ অপোজড বিরোধিতা করেছিল দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের তারপরেও কী হয়েছিল আমেরিকান পিপল এই যে মার্কিন জনগণ ওয়ার সিম্প্যাথেটিক তারা সহানুভূতিশীল ছিল কাদের প্রতি টু দ্য সেলফ কন্ট্রোল রাইটস অব বাঙালি ন্যাশন বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি এরপরে আমরা লিখেছি জর্জ হ্যারিসনস আ কনসার্ট ফর অব বাংলাদেশ কনসার্ট অফ বাংলাদেশ হবে না সরি কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসনস আর কনসার্ট ফর বাংলাদেশ
জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ এটি বেয়ার্স বহন করে ইটস টেস্টিমনি এরই সাক্ষ্য। মোর ওভার এছাড়াও দ্য ইউএসএ ইজ স্টিল আনহিন্ডার্ড ইট হেল্পস, ইউএসএ এখনও তার সাহায্য অব্যাহত রেখেছে কেন বা কাদের জন্য, ফর দ্য রিস্টাবলিশমেন্ট অব বাংলাদেশ, বাংলাদেশের পুনর্গঠনের জন্য অ্যান্ড দ্য সোশিও ইকোনমিক ফ্রেমওয়ার্ক। ভিউয়ার্স আপনারা বুঝতেই পারলেন যে সাধারণত অনুবাদের ক্ষেত্রে বাক্য অনেক বড় বড় হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে আগে বাক্যের প্রাণ খুঁজতে হবে। দ্যাট মিন্স আগে আমার বাক্যের সাবজেক্ট খুঁজতে হবে, তারপর ভার্ব খুঁজতে হবে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট খুঁজতে হবে। এইটাই হচ্ছে বাক্যের মূল প্রাণ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বের করার পরে বাদ বাকি যে অ্যাডভার্বগুলো আছে সত্যিকার অর্থে এগুলোকে সিকুয়েন্স বা ধারাবাহিকভাবে না বসিয়েও ব্যবহার করা যেতে পারে। তবে ভাষার সৌন্দর্য রক্ষার্থে, বাক্যের সৌন্দর্য রক্ষার্থে আমরা অ্যাডভার্বগুলোকে সাজিয়ে লিখতে পারি। সে আমরা প্রথমে লিখতে পারি অ্যাডভার্ব অফ মাই ম্যানার, মানে কাজটা কীভাবে সংগঠিত হলো। তারপরে আমরা লিখতে পারি অ্যাডভার্ব অফ প্লেস, কাজটা কোথায় সংগঠিত হলো। তারপর আমরা লিখতে পারি অ্যাডভার্ব অফ টাইম, কখন সংগঠিত হলো। এরপরে কজ, রিজন, আরও অন্যান্য কারণগুলো আমরা যোগ করে দিতে পারি। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আসলে বলতে চাই যে অনুবাদ বা ট্রান্সলেশন আসলে অনুশীলনের একটা বিষয়। আমি মাঝে মাঝে আমার এই লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি, আমি জানি যে আসলে আমার লাইভ ক্লাস করে কখনোই এমন হবে না যে একটা 20 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা লাইভ ক্লাস দেখে একজন ট্রান্সলেশন শিখে যাবে। শুধু তাই নয়, কখনো আমি মনে করি যে কোনো শিক্ষকও একজন শিক্ষার্থীকে একদম হাতে ধরে ট্রান্সলেশন শিখিয়ে দিতে পারে না। আসলে ট্রান্সলেশন হচ্ছে একটা আর্ট, এই আর্টটা নিজের মধ্য থেকে আসতে হবে। যেমন ধরেন চিত্র আঁকার কথা যদি বলি বা গান শেখার কথা যদি বলি, চিত্র আঁকা বা গান শেখার ক্ষেত্রে ওস্তাদ বা গুরু বা যিনি শেখাবেন তিনি বড়জোর লাইনগুলো বুঝিয়ে দিতে পারেন বা একটা গাইডলাইন দিতে পারেন, কিন্তু এটা নিজের ভিতর থেকে না নিয়ে আসলে কখনো আয়ত্ত করা সম্ভব না। ট্রান্সলেশনের ক্ষেত্রেও তাই। ট্রান্সলেশনে আপনারা বেশি বেশি অনুশীলন করবেন, তাহলে দেখবেন দিন দিন আপনার আসলে অনুশীলনের মাত্রা যখন বাড়তে থাকবে অনুবাদ আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা সত্য, আপনি অনেক গঠন জানেন, অনেক স্ট্রাকচার জানেন, অনেক রুল জানেন, কিন্তু আপনার ভান্ডারে শব্দ নেই। তো যখন আপনি শব্দ বা ওয়ার্ড বা ভোকাবুলারি আপনার থাকবে না, জানবেন না, এর মিনিং বুঝবেন না, তখন কিন্তু আপনার স্ট্রাকচার কোনো কাজে আসবে না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেকেই বলে যে আমার ট্রান্সলেশন ক্লাস মানে ইজ ইকুয়াল পানি। আসলে পানির মতো হবে কখন, যখন আপনি দেখবেন যে আপনার শব্দগুলোর ইংরেজিগুলোর বা বাংলাগুলোর ইংরেজি আপনার জানা আছে। স্যার একটা কথাই যদি বলি, আমি যদি এখন বলি যে যেমন স্বাধীন মানুষের অভ্যুদয়, এখন যদি অভ্যুদয় বা উত্থানের ইংলিশটা ইমার্জেন্স বা অরিজিন এটা আমি না জানি, তাহলে আমি স্ট্রাকচার দিয়ে কী করবো? তার মানে আমার এখানে ওয়ার্ডগুলো মিনিং জানতে হবে। ভিউয়ার্স, বরাবরের মতো একটা কথা বলি, আমি আমার রিটেনের ক্লাসেও বলে থাকি যে আসলে কোনো শিক্ষক একজন শিক্ষার্থীকে হাতে ধরে ট্রান্সলেশনটা শেখাতে পারে না। বরং আমরা যেটা করতে পারি, কিছু মৌলিক নিয়মকানুন দিয়ে কীভাবে ট্রান্সলেশনকে অনুশীলন করতে হয় তার একটা রাস্তা শিখিয়ে দিতে পারি। অন্যরা পারি কিনা জানি না, আমি আসলে এই কাজটাই শুধু করি। আমার যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমার কাছ থেকে ট্রান্সলেশন এক রাতে শিখে যাবে, তাহলে বলবো আমার ক্লাস করার দরকার নেই, কারণ কোনো ক্লাসে এইভাবে সম্ভব না, নিজেকে অনুশীলন করতে হবে। তো ভিউয়ার্স, আমি আসলে যা বলতে চাচ্ছি, যেহেতু যারা লিখিত বা রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে থাকেন, তারা কিন্তু বেশি সময় হাতে পান না, যার কারণে তাদেরকে বলবো এখন যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করতেছেন তাদেরকে বলে রাখবো, প্রিলিমিনারিতে যা পড়াশোনা করেন তার পাশাপাশি অন্তত ইংরেজি এবং বা গণিতের বিষয়গুলো একটু এগিয়ে রাখতে পারেন। আসলে রিটেনের ইংলিশ এগিয়ে রাখা মানে হচ্ছে আপনাকে ট্রান্সলেশনের পাওয়ার দখল করতে হবে। এর জন্য 2-4টা ক্লাস তো অবশ্যই দরকার আছে। সেক্ষেত্রে আমি বলি, যদি কেউ তাড়াহুড়া না করে ঠান্ডা মেজাজে একটা লম্বা সময় নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কোর্স করতে চান, তাদেরকে আমি বলবো প্যাট্রোনাস এডুকেশনে আপনার কোর্সটি করতে পারেন। প্যাট্রোনাস এডুকেশন আসলে অ্যাসিপমেন্ট ক্যারিয়ার কেয়ারের সম্মানিত ব্যবস্থাপনা এবং চেয়ারম্যান কর্তৃক পরিচালিত তাদেরই একটি প্রতিষ্ঠান। কিন্তু আপনার শুনে ভাল লাগবে যে অন্য প্রতিষ্ঠানের মতো অ্যাসিপমেন্ট কিন্তু একই ম্যানেজার বা একই ব্যবস্থাপনা দিয়ে সব প্রতিষ্ঠান তাদের চালাচ্ছে না। প্যাট্রোনাস এডুকেশন হচ্ছে একটা আলাদা প্রতিষ্ঠান। এটাকে সিস্টার কনসার্নও আমি বলবো না, মানে এটা সম্পূর্ণ আলাদা একটা প্রতিষ্ঠান। সো এখানে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা বলেন বা ক্লাসরুম বলেন, সব কিছু আলাদা, সব সেট আপ আলাদা।
তো আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে অ্যাসিপেন্ট কেয়ারগারের, লাইক রাজশাহী, তারপর বরিশাল, রংপুর, হ্যাঁ মিরপুর এক, ময়মনসিং আছে, তারপর আমাদের ফরিদপুর আছে, এরপরে মিরপুর একে আছে, পান্থপথে আছে, আমাদের খুলনায় আছে, অর্থাৎ অ্যাসিপমেন্ট ক্যারিয়ার কেয়ারের যে সকল জায়গায় ব্রাঞ্চগুলো আছে সে সকল জায়গায় প্যাট্রোনাস এডুকেশনেরও ব্রাঞ্চ আছে। তো আমার যে সকল শিক্ষার্থীরা আমার লাইভ ক্লাসটি দেখছেন তাদেরকে বলবো, যারা চাচ্ছেন একটু তাড়াহুড়া না করে ধীরে ঠান্ডা মাথায় ফ্রি হ্যান্ড রাইটিং একটু ভালো করতে চান তাদেরকে বলবো, স্বল্প মূল্যের একটা কোর্স আপনার প্যাট্রোনাস এডুকেশনে গিয়ে একটা রাইটিং কোর্স করে ফেলবেন। সেখানে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর বেশ কিছু কলাকৌশল আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি কোর্স ফিও না, অল্প কোর্স ফি, সম্ভবত 3-4 হাজার টাকায় কিন্তু একটা কোর্স করা যায়। আর যারা আমার আজকে লাইভ ক্লাস দেখছেন তাদেরকে বলে রাখবো, অনেক সময় অনেকে আলাদা আলাদাভাবে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমাকে মেসেঞ্জারে নক করেন বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য একটু ডিসকাউন্টের জন্য। আসলে ডিসকাউন্টের ব্যাপারটা, যে সময় আপনারা অনেক সময় ডিসকাউন্ট চান সেই সময় ডিসকাউন্ট দেওয়ার সুযোগ থাকে না। তো এর আগে বেশ সময় অনেকে আমাকে নক করেছিল যে ভর্তি হবে একটু কম ফিতে। আপনারা জানেন কি না, অ্যাসিপমেন্ট ক্যারিয়ার কেয়ার কিন্তু একটা বড় রকমের ডিসকাউন্ট দিয়েছে, সার দিয়েছে, সেটা আমি যেমন এখানে একটা স্টিকার আছে আপনারা দেখতে পাচ্ছেন, বিসিএস 41তম প্রিলি ক্র্যাশ প্রোগ্রাম। আমাদের নর্মালি বিসিএস প্রিলিমিনারিতে তারা ফি রাখতেছেন 10,200 টাকা, কিন্তু ক্র্যাশ প্রোগ্রামের জন্য এখন ভর্তি বর্তমান ফি হচ্ছে 5,200 টাকা, মানে 5,000 টাকা স্যার, লম্বা একটা স্যার হয়েছে এখানে। সেক্ষেত্রে আপনারা সবগুলো নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। আর সম্ভবত এর মনে হয় বাকি আছে আর 2 দিন, মানে আগামীকাল আর পরশু 2 দিন বাকি আছে। 2 দিনের পরে যদি কেউ আমাকে আলাদা করে নক করেন যে স্যার আসলে আমাকে 2,000 টাকা ডিসকাউন্ট করে দেন, তখন মনে হয় সুযোগ থাকবে না, যার কারণে পরবর্তীতে নক না করে এখনই বলবো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের ব্রাঞ্চগুলোতে গিয়ে এই স্বল্প মূল্যে কোর্সটি করার সুযোগটা গ্রহণ করবেন বলে আমি আশা রাখি। আর আজকে আর বেশি বাড়াবো না, আগামীকালও একটা ক্লাসে যাবো ইনশাল্লাহ, যাওয়ার চেষ্টা আছে। আর এরপর থেকে যে লাইভ ক্লাসগুলো আমি নিব সেগুলো হবে ইংলিশ লিটারেচারের উপর। ইংলিশ লিটারেচারের উপর আমি একটু ধারাবাহিকভাবে একদম ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত যা যা প্রয়োজনীয় বিষয় সব কিছু আমি আসলে লাইভ ক্লাসে নিয়ে আসবো। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বরাবরের মতো আবারও একটি কথা, আমি যখন এত কষ্ট করে এগুলো লিখে বোর্ডে লিখে আপনাদেরকে বুঝাতে পারি আমার সময় নষ্ট করে, সো আপনাদের জন্য এটা কোনো বিষয়ই না। প্রত্যেকেই যারা নিয়মিত ভিউয়ার আমার যারা দেখছেন তারা তাদের টাইমলাইনে এই পোস্টটি একটি শেয়ার দিতে বা ভিডিওটি একটি শেয়ার দেওয়া কোনো কিন্তু বিষয় না, এমন না যে আপনি এটা শেয়ার দিলে আপনার নামে সরকার মামলা করে দিবে, কারণ সরকার বিরোধী তো এমন কিছু না। আবার এমন না যে এটা আপনি শেয়ার করলে আপনার মোবাইলে MB অনেক বেশি খরচ হবে। সো এই কাজটুকু তো আমরা সৌজন্যতার খাতিরে করতেই পারি। আসলে ভাই বিষয়টা হলো কি, মানে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি কারো কাছ থেকে কিছু নিতে চাবেন আপনাকেও চেষ্টা করতে হবে তাকে কিছু দেওয়ার। সবসময় যে অর্থনৈতিক বিনিময় হবে এমন কোনো বিষয় না, ভালোবাসার বিনিময় হতে পারে। সো এই যে আমার ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার দিচ্ছেন এটাই হচ্ছে আউটকাম অফ লাভ, এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার কোনো দিন দেখা হবে। থ্যাংক ইউ।